গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো 24 তারিখ, 24 অক্টোবর সোমবার, আর এখন বাজে প্রায় 6টা। আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি, কারণ আজ আমার মায়ের পুজো, মানে মা কালীর পুজো। আর তোমরা হয়তো জানো না, আমার বাড়িতে মা কালীর স্থাপিত মন্দির আছে। তো আমার বাড়িতে অনেক বড় করে পুজো হয়। তো তোমরা দেখতে পারছো এই যে প্যান্ডেল করা হয়ে গেছে, আমি এখন ছাদের উপর আছি, নিচে যাইনি এখন, মাত্র ঘুম থেকে উঠেছি। আমার স্নান হয়নি, ঘর গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, বাস আমি ঘুম থেকে উঠেছি। মানে মায়ের পূজা যখন আমি আর লেট করতে পারিনি, আর জলদি জলদি উঠে গেছি। মারা সবাই উঠে গেছে, দাদারা ভোর 4টার সময় উঠে ফুল আনতে গেছিলো, কারণ অনেক ফুলের দরকার হয়। তো দাদারা গেছিলো, তখন আমি উঠিনি। কিন্তু আজ আমি অনেক 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 খুশি। তো আজ আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এটা নিয়ে যে আমার বাড়ির পুজো কীভাবে হয়, কেমন হয়, আমি কী করি, বাড়ির সবাই কেমনভাবে করে। তো চলো, তোমার দেখতে থাকো, আর সঙ্গে থাকো। সকাল সকাল ঢাক বাজিয়ে মাকে ঘুম থেকে ওঠানো হচ্ছিল। উফ, দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। মা, আন্টি, কাকি সবাই ঠাকুর ঘরের কাজে ঢুকে গেছে। আর এই যে এখানে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো রাখা আছে, এগুলোই মা কালীর পিছন দিকে যে জায়গাটা খালি খালি লাগছে ওখানে আমাদের লাগানো হবে। মায়ের ঘর চেঞ্জ করি তো মা ওটারে এখন রেডি করছে। আর একজন দিদা এসেছে, যে দিদা আমাদের পাশের বাড়ি থাকতো কিন্তু এখন আর থাকে না, এখন একটু দূরে হয়ে গেছে, কিন্তু তথাপিও দূর থেকে এসে পড়েছে মাদের সাথে একটু হেল্প করার জন্য। আর আমার মাকে এখনও অলংকার পরানো হয়নি, তো এখন জলদি জলদি এসে পরানো হবে। টকটকে লাল জবা ফুল দিয়ে মাকে একটা মালা পরানো হয়, যেটা আন্টি এখন বানিয়ে নিয়েছে, আর এখন মাকে ওটা পরিয়ে দিচ্ছে। রাত্রে পুজো করাকালীন মায়ের নামে 108টা প্রদীপ জ্বালানো হয়, আর এই দিদা এসে প্রদীপগুলোকে এখনই তাড়াতাড়ি করে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছে, যাতে রাত্রে পুজোর সময় আর ঘোরাতাড়া না হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব রেডি করা হয়ে যায়। সাজাচ্ছে, আর কাকি রান্নাঘর রান্না করতে এসেছিল আজকে। তো আমি কাকিকে হেল্প করেছি, একটু সবজি টবজি কেটে দিয়েছি, বাঁধাকপি আর সাথে আলু ছিল, কেটে দিয়েছি, এখন কাকিটা রান্না করবে। ভাত
ভাতটা খেয়ে নি, তারপর আবার যা যা হয় দেখাচ্ছি তোমাদের। লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে গেছিলাম আর এখনো শুয়েছিলাম, মুখ টুক কিচ্ছু ধুইনি, ভালো করে অবস্থা খারাপ হয়ে আছে মুখের পুরো। উপর থেকে শুনছিলাম ঢাকের আওয়াজ, তো আমি দৌড়ে দৌড়ে আসলাম নিচে, তো দেখলাম ভাই ঢাক বাজাচ্ছে আর মা ভোগের রান্না কখনই বসিয়ে দিয়েছিল, এখন অলমোস্ট হয়ে গেছে, একটু একটু বাকি আছে। একদম মুখ টুক ঢেকে পুরো ভোগের রান্না করছে আর আমি আর ওদিকে যাবো না, আমি চটি পরে আছি ওদিকে, আর গিয়ে কি করবো। আর ভাই ওরা বাইরে ঢাক বাজাচ্ছে, আমি ঢাকের আবার শুনে এক্সিপ্ট হয়ে গেছিলাম। আমি এখন বুলিকে এখন ফোন করব, আর ও আসার কথা ছিল, আর সকাল থেকে এত বৃষ্টি চারিদিকে জল হয়ে গেছে, প্যান্ডেল করেছে চারিদিকে, দেখো প্যান্ডেল পুরা, তথাপিও জল হয়ে গেছে, কারণ বাইরের দিকে তো প্যান্ডেল করা নেই, বাইরের দিকে প্যান্ডেল করা নেই, পুরো লাইটিং হয়েছে। আমি নিজেও বাইরের দিকে যাইনি আজকে, একটু ঘুরে ঘুরে দেখেও আসি বাইরের দিকে। আমার ভাগের বোমগুলো নিয়ে এসে পড়েছি, আরো রাখা আছে ওখানে, কিন্তু ওদের কাছে পুরোটা দিয়ে দিলে আমাকে আর দেবে না, তাই আমি আমারটা নিয়ে এসে পড়েছি, আমারটা রেখে দিই। আর আমি একটু ভাই ওরা সবাই রেডি হয়ে গেছে, আর আমাকে বলছে রেডি হওয়ার জন্য ফটোশুট শুটও আমরা একটু উঠাবো, তো এখন আমি একটু ধন্য করে রেডি হয়ে নিই। তো ফাইনালি এত ঘন্টার পর আমি রেডি হয়েছি, আমার সাথে বুলি আছে আর এখন ভাইটা এসেছে এখানে আমাদের, ও আমাকে আরও মানে আমি কোনোবার এত সাজি না আজকে, আমি কি হয়ে গেছে কিনা এত বেশি সেজে নিয়েছি। আচ্ছা ঠিক আছে চলো এখন নিচে যাই, আর মারা অনেকক্ষণ ধরে আমাদের দেখিনি, শাড়িটা পরতে এত বেশি ঝামেলা হয়েছিল, বাট ফাইনালি হয়েছে, তো চলো এখন নিচে যাই। তো আমি এখন নিচে যাচ্ছি, ভাই একজনকে আমি ফোনটা দিয়ে দিচ্ছি, আমি বলেছি আমি নামবো আর ওকে ভিডিও নিতে সবার, আমি মানে এত কখনো সাজি না, তো আমি এরকম করে নামছি, তো দেখি কি হয় এখন। তুই দিকে যা, সময় পর এত কষ্ট করে সেজে গুজে বের হলাম, ভেবেছিলাম সবাই অনেক ভালো রিয়াকশন দেবে, বাট ভগবান এই ভাইগুলোকে বানিয়েছে মুটকা সত্যানাশ করার জন্য, একদম এতক্ষণ লাগছিল কি আমি একটু বেশি সেজে নিয়েছি, কিন্তু আমাকে দেখার জন্য ভিড় দেখো
সবাই ভুলে গেছে নাকি যে ঠিক আছে মেকআপ গেলে গেল সব দিয়ে বুঝে আবার কি মেকআপ হলো সব দিয়ে বুঝে না না মেকআপ তো হালকা পুজো এর মধ্যে খুব সুন্দর লাগতেছে কি বুঝছ কি বুঝছ একবার কও সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ কত লাগছে আমার সকালে যে প্রদীপগুলো দিদা ঠিক করে রেখেছিল সেই প্রদীপগুলোকে এখন তেল দিয়ে শুদ্ধ করে জ্বালিয়ে নেওয়া হচ্ছে তাও কি এটা 108টা প্রদীপ মায়ের নামে প্রদীপগুলো জ্বালানোর পর আমরা চারিদিকে পুরো ঘরে সাজিয়ে দিয়েছি প্রদীপগুলো দিয়ে তো পূজা শেষ হয়ে গেছে অঞ্জলি টুলি সব হয়ে গেছে আর এখন সবাই বসে গেছি ভোগের প্রসাদ একটু খাওয়ার জন্য তো আমি এখন আমার থালাতে কিছু পাইনি খালি পুরো দেবে আর খাওয়া স্টার্ট করব দেখেন ভক্তগণ আমাদের মধ্যে প্রসাদ গ্রহণ করছেন উনি হলেন অর্পণা নারায়ণ মিস ইউটিউবার মিস্টার হাতি লুচি আধা খেয়েছে ওই কিছু না ও একেবারে একসাথে নিয়ে যেতে পারে এগুলো সব খালি দেখাচ্ছে মানুষকে অল্প অল্প করে এখানে কিশমিশ নিয়ে ছোড়াছুড়ি হচ্ছে তুমি তোমাদের বাসার মানুষের জন্য নিয়ে যাও ভাগ করে খেয়ে নিও খইগুলো খাও পালিও না পাখি দানার মতো ছিটিয়ে রেখেছে যে খাও অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমার ভিডিওটা ক্লোজ করতে ভুলে গেছিলাম তো আজ আমার ভিডিওটা এই অবধি রাখছি আশা করছি আমার বাড়ির পুজো তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি তোমরা আমার চ্যানেলটা নতুন দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে